বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নিয়েও উদ্বেগ জানান তিনি। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, অন্য পর্যবেক্ষকদের সাথেও এ নিয়ে কথা হয়েছে। সব দল নির্বাচনে অংশ না নেয়ায় আমরা হতাশ। নির্বাচন ঘিরে যেসব সহিংসতা ঘটেছে তারও নিন্দা জানাচ্ছি।